কয়কতা জিন্দাবাদ 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 প্রাথমিক স্কুলের ঠিকানা নিযুক্তি উচ্ছেদ আমার দাবি আমার দাবি আমার দাবি আমার সারা ওড়িশার বিভিন্ন ব্লকরে গত 8 তারিখর আমার এই ধারণা আরম্ভ হলান কিন্তু আমি তরভা ব্লকর আজ আমি ধারণার বসিছু আই ধারণা আমার অনির্দিষ্ট কাল পর্যন্ত চালবা এবং প্রথম পর্যায়ে আমি আজ কিছু শিক্ষক আসিকি অছু প্রায় শতাধিক শিক্ষক আমি যোগ দিয়েছু এবং আমার তিন দফা দাবি রয়েছে প্রথম দাবি যেটা হল আমার প্রাথমিক শিক্ষার ঠিকা নিযুক্তি আমি উচ্ছেদ করা তা সঙ্গে সঙ্গে যে আমার শিক্ষা সহায়ক এবং শিক্ষাকর্মী মানে লে আগর তাঁর সে ছর্ষর শিক্ষাকাল তাঁর মূল চাকরি মিশাইবা সহ ছটি ন্যাশনাল ইনক্রিমেন্ট প্রদান করা এবং আমার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় মানকরে কার্যরত সমস্ত কলা এবং ক্রীড়া শিক্ষক মানুষ নিয়মিত করা এবং এক্স ক্যাডর শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ ক্যাডরভুক্ত করা এটা আমার প্রথম দাবি অছে দ্বিতীয় দাবি আমার অবিকল কেন্দ্রীয় হারে আমি লেবেল লাইনরে আমি 4200 গ্রেড পে আমার আরম্ভ আমার দ্বিতীয় দাবি তৃতীয় দাবিরে আমার নূতন পেনশন ব্যবস্থা যে সরকার বর্তমান চালু করছেন তাকে সম্পূর্ণ রূপে উচ্ছেদ করে পুরোনা পেনশন কু পুনঃপ্রচলন করা আমার তৃতীয় দাবি অছে তেমন আমার এই সমুদায় তিনটা দাবি যে দাবিটা কি আমার প্রথমে আমার ঠিকা নিযুক্তি গত বর্ষ আমার প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সি তাঙ্কর জন্মদিনর ভেটি দেবাকু যাই সারা রাজ্য ঠিকা নিযুক্তি মুক্ত হেলা বলি কইতিলে এবং পরে দেখিলু যে সেই ঠিকা নিযুক্তি উচ্ছেদরে আমার প্রাথমিক শিক্ষক মানে আসি নাহান্তি যে কনিষ্ঠ শিক্ষক মানে আমার বিভিন্ন বিদ্যালয়ের 12-13 হাজার শিক্ষক কাম করছেন বর্তমান জনে কুশলী ক্রমিক শ্রমিককে সরকার প্রায় 300-র্ধ টঙ্কা দেওয়া দৈনিক এমানে মাত্র 7-8 হাজার টঙ্কায় আমার ক্রীড়া খেলা শিক্ষক মানে সেইভাবে 5-6 হাজার টঙ্কায় সে কার্য করছেন যা এক প্রকার পুরা শিক্ষক মান প্রতি প্রাথমিক শিক্ষা মানুষ প্রেমাত্মক মনোভাব তাঁর সুযোগ দেছি তেমন সরকার আমি অনুরোধ করুছু আমার তরভা ব্লক মিলিত প্রাথমিক শিক্ষক সংঘ তরফর সরকার যথাশীঘ্র আমার এই তিনোটি দাবি পূরণ করে দিও নহলে আমি খুব শীঘ্র আমি সম্পূর্ণ রূপে মাস্ক নিয়ে আন্দোলনকে ওলাইব।